পুলিশ কমিশনারেট অভিযান ঘিরে রণক্ষেত্র আকার ধারণ করে ব্যারাকপুর। বিজেপি কর্মীদের উপর চলে ব্যাপক লাঠিচার্জ, ছোড়ানো হয় কাঁদানে গ্যাসের শেল, জল কামান। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। প্রতিবাদে চিটাগড় থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ব্যারাকপুর জেলার ব্যারাকপুর সাংগঠনিক জেলা স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা এই মুহূর্তে ব্যারাকপুর সিপি অফিসের দিকে যাচ্ছেন এবং মূলত আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, সেই অবনতির অভিযোগেই এই মুহূর্তে ব্যারাকপুর যে সিপি অফিস অর্থাৎ কমিশনার অফিস সেই অফিস ঘেরাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে, একই সঙ্গে আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এভাবেই শুরু হয়েছিল বিজেপির কর্মসূচি, কিন্তু তা খানিকটা এগোতেই দেখা যায় ধুমধুমার কাণ্ড। রণক্ষেত্রে পরিণত হয় ব্যারাকপুর। মিছিলকে ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে উর্দিধারীরা, শুরু হয় জলকামান, কাঁদানো গ্যাসের সেল ফাটানো হয়, বিজেপি কর্মীদের মারধর, চ্যাংদোলা করে বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, শুরু হয় ইট বৃষ্টি, রক্তাক্ত হয়ে ওঠে ব্যারাকপুর। লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী, তাদেরও নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার প্রতিবাদে টিটাগড় থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি রাজ্য সভাপতি, রাস্তায় শুয়ে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশের প্ররোচনায় হয়েছে, সবাই দেখেছে, পুলিশ ঢিল ছুড়েছে, পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে, কোন রকম কথা না বলে আমাদের উপরে ওয়াটার ক্যানন, জল কামান চালিয়েছে। যখন আমাদের রাজ্যের নেতা কথা বলছিল এসিপির সাথে, এসিপি দাঁড়িয়ে আছে, আমাদের নেতা কথা বলছে, আমি চুপচাপ পেছনে দাঁড়িয়ে আছি, কোন রকম প্ররোচনা ছিল না। আমরা একটা ব্যারিকেড ভেঙেছি, আইন অমান্য আন্দোলন হচ্ছে, বিরোধী দল তো আন্দোলন করবেই। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে সাবধান করেন রাজ্যের বিরোধী দলনেতা। নেকড়ের মতো পুলিশ শুধু জল কামান ইউজ করে ক্ষান্ত হয়নি, খুঁজে খুঁজে বেছে বেছে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে নৃশংসভাবে পেটানো হয়েছে। ঘটনায় আহত দলীয় কর্মীদের দেখতে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালেও যান সুকান্ত মজুমদার। ভাস্কর বসু ও পিঙ্কি অধিকারী, রিপোর্ট রিপাবলিক বাংলা।